এটা একটা অপরিহার্য এবং মৌলিক বিষয় হোমিওপ্যাথির কনসেপ্টে বোঝার জন্য, হোমিওপ্যাথির প্র্যাকটিক্যাল চিকিৎসাটা করার জন্য। এটা অপরিহার্য এবং ভিত্তিমূলক একটা বিষয় এই ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বুঝতে পারা। প্রকার ও প্রকরণ মানে সহজভাবে আইসা পড়ব হইল যে কোন জায়গাতে আমি ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করবো, এই জিনিসগুলো কিন্তু আমার বইয়ের আলোচনা তত বেশি উঠায় নাই, আমি খালি পরিচিতি গড়াই দিছি। তাহলে কন যায় যে আমি পরিচিতিমূলক কাজটা করছি, কিন্তু হ্যাঁ প্রয়োগের ক্ষেত্রটা কোন সিচুয়েশন, ওইখানে রেপার্টরির ভূমিকা কী হবে, এটার প্রকৃতি কী, কোন কেসগুলো বা কী চিহ্ন দেখে আমি বুঝবো যে এটা এই ধরনের রুগী, এই বিষয়গুলো কিন্তু একদম প্যারা করে করে করণ গেত হচ্ছে না জিনিসটা, যে এটা রুগীর প্রকৃতিও বই রকম, লক্ষণের প্রকৃতিও বই রকম, তার রেপার্টরির ব্যবহার এই কেসগুলোতেও বই রকম, তারপরে নমুনা কেসে যুক্তকরণ গেত। হ্যাঁ হ্যাঁ, নমুনা ধরনটা কী হব, কেস টেকিং একটাই, কেস টেকিংয়ের ধরনে তেমন পাল্টায় না, কেসের মধ্যে আমি কি বিচার করবো সেই ধরনটাতে পাল্টায়। আপনি যে যে দৃষ্টিভঙ্গিকেই বিচার করেন না কেন, কেস পুরোটাই আপনার সামনে লাগবে, তখন না আপনি বুঝবেন যে এটার মধ্যে এই এই দৃষ্টিভঙ্গিটা প্রয়োগ করতে হবে। আমি আরেকটু বোঝাই দিতেছি, এটা কেন্টের লেজার রাইটিংসে একটা পাবেন, আপনার একটা চ্যাপ্টার পাবেন এই ব্যাপারে যে কেসের দৃষ্টিভঙ্গি, সফল প্রেসক্রিপশনের জন্য কেসের দৃষ্টিভঙ্গি চ্যাপ্টারটাতে পাবেন। একটা কেস যদি পূর্ণাঙ্গ না হয় সেটার মধ্যে আপনি আপনার দৃষ্টিভঙ্গি সিলেক্ট করতে পারবেন না, অ্যাপ্রোচ সিলেক্ট করতে পারবেন না। দৃষ্টিভঙ্গি আর অ্যাপ্রোচের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, অ্যাপ্রোচ হলো করণীয় সম্বন্ধে নিশ্চিত হওয়া, দৃষ্টিভঙ্গি হলো আপনি যে বিচার এবং বিবেচনাটা করবেন। এইটা এই হয়েছে ব্যাপারটা, অর্থাৎ এনে যে আলোচনাটা হবো এই বইটা বোঝার ক্ষেত্রেও বইটা পড়ার ক্ষেত্রেও যেমনি কিছু অপরিহার্য বিষয় আছে এবং কিছু জিনিস আছে যেগুলো আসলে আজকের আলোচনায় আসবো একদমই নতুন আঙ্গিকে, যারা দরকার ছিল আর এখন আপনাকেও যারা বিশেষ করে দরকার, এই বইটা পড়লে যে জিনিসগুলো জানতেই হবে, যেটা যেভাবে এটা অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়গুলো আজকের আলোচনাতে আসবো। কাজেই নাম এক হইলেও কাম আজকে কিন্তু এক না, ক্লাসের গুরুত্ব কিন্তু এই কারণেই চেরানা বসার কম না, সম্পূর্ণ গুরুত্ব পায়। এই তাহলে আজকে আমাদের ক্লাসটা হলো ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ। আগে আমরা বুঝে নিব যে এই বিষয়টা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, কথা হচ্ছে যে কেন গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ। আপনারা কবেন যে কে এই নীলমণি গড়ক থেকে শুরু করে কাঞ্জিলালের মতো বড় ডাক্তার আমাকেও এই সাইডে যদি ধরি, বা অনেক তাবৎ তাবৎ বড় বড় ডাক্তার এটা নিয়ে কোনো দিন চিন্তা না করেই তো চিকিৎসা করেন, তাহলে আমাদের কেন এটা নিয়ে আবার চিন্তা করণ লাগতেছে, আলাদা একটা বইয়ের প্রয়োজন হইল, প্রশ্ন আসতে পারে না, আসতে পারে আসাটা যুক্তিসঙ্গত। দেখেন কেউ চিন্তা করে নাই তা কিন্তু না, বিতলকার চিন্তা করছে, রজার মরিসন চিন্তা করছে, আমার বইয়ের মধ্যে তাদের কিছু লেখার অনুবাদও আছে, ওই যে ব্যবস্থাপত্রের প্রকরণ বইতে লাস্টের দিকে আসে, ওই যে কত পার্সেন্ট কেস কীরকম পাওয়া যায়, কী নোটস কেস কত পার্সেন্ট পাওয়া যায়, অ্যাসেন্স কেস কত পার্সেন্ট পাওয়া যায়, এগুলো চিন্তা করে নাই তা না, বিশেষ করে আধুনিক সময়টাতে চিকিৎসকরা চিন্তা করেন এই বিষয়টা নিয়ে। কিংবা ইন্ডিয়ার দু একজন রাইটার আছে যেমন মাথুর, কে এন মাথুর কিংবা হর্ষ নিগম, এরাও চিন্তা করছে, তাদের বইয়েরও আমি রেফারেন্স দিয়ে দিছি যে তাদের বইতেও আমি কিছু কিছু জিনিস পাইছি। এবং পুরা চাপটা আধুনিক সময়টাতে মানে এদের আগে আগে কে এন মাথুরের আগে বা বিতল কাছের আগে এতটা চিন্তাভাবনা কেউ করতো না, এটা একটা লজিক্যাল কারণ আছে। লজিক্যাল কারণটা হচ্ছে বলতে গেলে পরে তো অনেক কথা, আজ থেকে 250 বছর আগে হ্যানিম্যান যখন মায়াজম নিয়ে লেখালেখি গবেষণা শুরু করলেন তখন কি পাইলেন, সোরা প্রচুর পরিমাণ পাইলেন, এতই পাইলেন কয়ে দিলেন দুনিয়ার যত রোগ আছে তার 8 ভাগই হলো সোরা, তাই করলেন তো 10 ভাগের 8 ভাগই সোরা। আর সিফিলিস সাইকোসিস সম্বন্ধে কী করলেন, 3-4টা করে লাইন করলেন, খুব বেশি বললেন না, বলতে পারলেন না আসলে সিচুয়েশন অনুযায়ী। তিনি অল্প কিছু তথ্য দিয়ে গেলেন সিফিলিস এবং সাইকোসিস সম্বন্ধে, তাহলে ওই সময়টাতে আমরা বিচিত্রতা কত কম দেখতেছি, ব্যাপারটা বুঝছেন কি না, 250 বছর আগে হানিম্যানের সময়টাতে বিচিত্রতা কত কম দেখতেছি,
সেই হ্যানিম্যান কয়েকটা ডিভিশন করলেন, অ্যাকিউট প্রেসক্রাইবিং কার্ড ডিভিশন করা, ডিরেকশন কার্ড দেওয়া হ্যানিম্যানের, মানসিক রোগের ট্রিটমেন্টগুলার যে কার্ড দেওয়া হ্যানিম্যানের, জেনাসেপিডিমিকাসের পুরা পদ্ধতি কেরা দেওয়া হয়ে গেছে হ্যানিম্যান দিয়া রেখে গেছেন, মায়াজমেটিক প্রেসক্রাইবিং পদ্ধতি কেরা দিয়া রেখে গেছেন হ্যানিম্যান দিয়া রেখে গেছেন, কিন্তু আলাদা করে নাম ধরে কোনো বই বেরায় নাই, কিন্তু দিয়া তো গেছেন ওই সময় হে আড়াইশো বছর আগে হ্যানিম্যান জন্মাই করলেন। সিম্পলি ওই সময়ের পরিপ্রেক্ষিতেই যদি হ্যানিম্যানের তোগুলা জিনিস বোঝায় বোঝায় ভাগে ভাগে বইলা দিতে হয়, তাইলে বর্তমান সময়ে জেনে সোরা সিফিলিস সাইকোসিস তিনটা ফুল প্রাদুর্ভূত এগুলার মিক্সারের বেশ কয়েকটা ঘরানা তৈরি হয়েছে, এগুলা আমার মিক্সার হয়ে নিয়ে ভয়ানক ভয়ানক সিচুয়েশন রোগাবস্থার উৎপত্তি করতেছে, রোগের উৎপত্তি করতেছে, এবং যারের যেখানে এমন সব প্যাথোলজি এমন সব অড প্যাথোলজি ক্রিয়েট করতেছে যেগুলা বোঝাও মুশকিল হয়ে জায়গা, সেখানে আমাদের এই ব্যাপারটাতে পরিচ্ছন্ন হওয়া কতটুকু জরুরি, কিংবা এই বিগত দিনগুলোতে হ্যানিম্যানের পরের থেকে হোমিওপ্যাথির ক্রম বিকাশ ঘটছে, প্রত্যেকটা চিকিৎসক তার একটা এক এক ধরনের বিকাশ, ডানহামের কথাই ধরা যাক, ডানহামের কথা ধরা যাক, আমি একটা বইতে ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বইতে আমি দিছি, ডানহাম কী করলেন, একটা গবেষণা করলেন, একটা ফ্যামিলিতে একটা মায়ের তিনটা বাচ্চাই লেফট প্যালেটে রইতাছিল, তালু কাটা, ঠিক আছে, এই যে ঠোঁট কাটা তালু কাটা থাকে না, এইটা সব বাচ্চা এটা হইতাছিল, তিনি কি করলেন মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় প্রেসক্রিপশন করলেন, মায়ের কনস্টিটিউশন বিচার করে পরিশোধন বিচার করে বাচ্চাটা, এরপরে যে বাচ্চাটা হইল কেফ প্ল্যানেট হইল না, কবেন যে এই মানুষের বিগত দিনের ইতিহাসে হয়তো একটা ঘটনা এটা উল্লেখ করার কী আছে, এটা হয়তো কাকতলীয়ভাবে হয়েছে, কিন্তু তা তো নয় ব্যাপারটা। তারপরে আরও দুইটা কেস, আমার সারের যে মেয়ে আছে তার হাতে একটা কেস ভালো হয়েছে, ঠিক এইভাবে বাপের কিডনির প্রবলেম, বাচ্চার মধ্যে প্রতিবার সংক্রামিত হয় ছয় মাসে, মানে সংক্রামিত মানে কি দেখা দেওয়া শুরু করে জেনেটিক প্রবলেম, ছয় মাসের কালে বাচ্চার কিডনিটা নষ্ট হয়ে যায় পেটে থাকা অবস্থায়, অ্যাবর্শন করে ফেলতে হয়, তিন চারটা অ্যাবর্শন করে ফেলছেন অলরেডি, তারপরে মায়ের কনস্টিটিউশনের বিবেচনা করে ওই সময় ট্রিটমেন্ট করা হইল, বাচ্চার জন্ম নেওয়ার আগে মানে পেটে আসার আগে থেকে ট্রিটমেন্ট চালায় যাওয়া হইলো, এরপরে যে বাচ্চাটা হইলো তা কিন্তু আর আজ পর্যন্ত পাইসা রয়েছে, এবং তারপরে আবার পেশেন্টের দায়িত্ব আমার কাঁধে পড়ছিল, আমিও ট্রিটমেন্ট করলাম, এবং তার পরবর্তী বাচ্চাটাও আল্লাহর রহম এবার আমার ট্রিটমেন্টেও তার ওই বাচ্চাটার প্রবলেম আর হইতে পারে না, সুস্থ সবলভাবে জন্মাইছে, অন্যান্য বাচ্চার চাইতে কম সুস্থ না, অ্যাকচুয়াল পরিমাণ কম সুস্থ না, ঠিক আছে। তাহলে এখন তো আর কাকতলীয় রইল না ব্যাপারটা, এটা একটা বিকাশ না, এবার এই বিকাশটা আমাকে জানতে হবো না যেটা সম্ভব পসিবল, এই কথাটাই লেজার রাইটিংসে কেন্ট কইছিলেন, এই কথাটা এইভাবেই কইছিলেন যে হ্যানিম্যান এই দেখেন না বুকে বল থাকলে কি কন যায়, এটা আমার কথা না, কইতাছেন যে হ্যানিম্যান এটা জানতেন না, হেরিংয়ের লড়া হ্যানিম্যান জানতেন না, যদিও কিছু কিছু কথা তিনি কইছেন, হ্যানিম্যান যা করছিলেন অবশ্যই আমাদের তার সাথে ভালো করার কথা, তা যদি নাও করি তাহলে হ্যানিম্যান যা করছেন তা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের নিজেদের হোমিওপ্যাথ দাবি করার কোনো যোগ্যতা নাই, তিনি তার হোমিওপ্যাথ কর না, হ্যানিম্যান যা করছিলেন তা যদি না করতে পারেন, আমরা তো চিন্তা করি হ্যানিম্যান কই আর পাগল হয়ে যায় গে, কেন কইতাছেন বাবা ওরা না, তুমি যে সুযোগ পাইছো তোমার হাতে যে ওষুধ আছে, হ্যানিম্যান যা করছে তোমার তার সাথে মেলা ভালো করারই কথা, আমি করতাছি, কেন্টের কথাটা বুঝেন, আমি করতাছি তোমার তা করার কথা, অন্তত পক্ষে তিনি যা করছিলেন তা যদি করতে না পারো তাহলে তুমি হোমিওপ্যাথ হওয়ার যোগ্য না, এটা একদারে ফ্রেশ পরিষ্কার কথা কয়দিন পরে, এগুলা তো দেড়শো বছর ধরে দেখে রয়েছে কারণ অনুবাদ হয় নাই, তিনি কিন্তু হ্যানিম্যানকে অসম্মান করেন নাই, অ্যাকচুয়ালও না, তার আগেই কতক্ষণ প্রশংসা করে নিয়েছেন হ্যানিম্যানের, তার অনুসারী আবার কইছেন,
তারপরে আমাগো খাচ্ছদের দোষে আমরা এগুলারের দোষ ধরি। তারপরে তিনি কইছেন যে এটা অনলাগবা হবে, কথাটা বুঝছেন না? যদি তাই হয়ে থাকে তাহলে এই বিকাশগুলো আমাদের জানতে হবে না? এই প্রথম কথা হলো বিকাশটা জানা, এই বইটা হলো এই বিকাশ জানার বন্ধা। দ্বিতীয়ত, এই যে প্রচুর সংখ্যক ডাক্তার চিকিৎসক সফলতার সাথে চিকিৎসা করতেছেন দুনিয়াতে, বাংলাদেশেও করেন বিদেশেও করেন, আমি এটা বই লেখা বাই করছি, তারা কি প্রয়োগ করেন না? সফলতার সাথে যখন চিকিৎসা করতেছেন অবশ্যই তারা প্রয়োগ করেন, এই প্রত্যেকটা অ্যাপ্রোচই তারা সফলতার সাথে প্রয়োগ করেন, কিন্তু বহুজনের মধ্যে তারা যেটা প্রয়োগ করতেছেন এটা জানেন না। ব্যাপারটা বুঝছেন কি না? তারা যে একটা অ্যাপ্রোচ প্রয়োগ করতেছেন এটা বুঝেন না। একটা উদাহরণ দিয়ে বোঝাই দেই, তো একটা নতুন চিকিৎসক, সে চিকিৎসা করবার যায় একটা কেস পাইল, কেসের মধ্যে সর্দি লাগছে, কি পরিমাণ প্রশ্ন জাগে এই সর্দিটা নিয়ে আমি করুন নাকি? ঠিক আছে, হ্যাঁ জাকারিয়া ভাই প্রশ্ন জাগে না, ওষুধ দিমু দিমু না, ওষুধ দেওয়ার পরে তারপরে কেমনে হবো, তারা জাগের ওষুধ আসলে এটা কেমনে হবো, দেওয়া কি ঠিক হবো কি না, কে কী মন্তব্য করছে এইবার বাইরে কি? এখন যদি মন্তব্য দেখবার যাই, এক ডাক্তার আমার কাছে বই আছে, 30 পোটেন্সির একটা ওষুধ যদি দেওয়া হয় 6 মাসের মধ্যে তার কোনো ওষুধই দেন যাবো না, এটা অ্যাকিউট হোক ক্রনিক হোক যা কিছু হোক এটা মন্তব্য, আমার কথা না, এটা মানে তাও কি তীব্রভাবে কইতাছে। ঠিক আছে, আচ্ছা আরেকজন ডাক্তার কি কইতাছে, তার মন্তব্য হইলো টোটাল টাইমে ওই অ্যাকিউটভাবেই প্রেসক্রিপশন করে যান রাখবো সারা জীবন রুগীরে। আরেকজনের মন্তব্য কি, যে অ্যাকিউট প্রেসক্রিপশনে কোনো করা কোনো দরকার নাই। আরেকজনের মন্তব্য কি, অ্যাকিউট প্রেসক্রিপশন করা যাব। এইবার এই নতুন তরুণ চিকিৎসকটা এই মন্তব্যগুলোর মধ্যে যখন যাব তখন তার মাথার দশাটা কী হবে, কোনটা নিব? হ্যাঁ আমার কথাটা বুঝছেন না? এই কারণে কই যে সিদ্ধান্ত নেওয়ার ভার মানুষের উপরে চাপাইয়া পার পাবেন না। এই যে কালকে আমি দেখলাম একটা ফেসবুক পোস্ট, এক ভদ্রমহিলা, সে স্টুডেন্ট, সে পোস্ট করছে যে থুজার পরে কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ আর এরকম কিছু নিয়ে পোস্ট করছে। এবার আরেক ভদ্রলোক অভিজ্ঞ ডাক্তার, সে মন্তব্য করছে, একটু কটাক্ষ করছে আর কি, একটু কটাক্ষ করছে যে শক্তিকৃত ওষুধের ক্ষমতা যদি মাদার টিংসারের চাইতে কম হয় তাহলে মাদার টিংসারদের ট্রিটমেন্ট করাই ভালো। কথাটা কতটা লজিক্যাল মনে হয় না? একটা মানুষ ওষুধ খাইতেছে, শক্তিকৃত ওষুধ দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ হলো মাদার টিংসার, এলিয়াম সেবার মাদার টিংসার, থুজারও না, এই মাদার টিংসার একটা অন্য আরেকটা ওষুধের মাদার টিংসার, সেই ওষুধটার কাজটা নষ্ট করে দিল, তাহলে মাদার টিংসারের শক্তি তো বেশি। এবার যাই হোক, তাদের মধ্যে কী হয়েছে এটা আমার দেখার বিষয় না, ওটা নিয়ে দুই পক্ষের মন্তব্য দুঃখ প্রকাশ এগুলো চলতেছে, কিন্তু বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে কেন আমাদের আগের ডাক্তাররা এটা নিষেধ করছিল, অ্যান্টিডোট কী, এগুলোর সম্বন্ধে যদি ধারণা স্বচ্ছ থাকতো তাহলে তো ডিগতায় এক পালা গান তৈরি হয় না। আমি দেখি যে প্রচুর এনার্জি নষ্ট হয় মানুষের এগুলার পিছনে, প্রচুর হুদ্দায় আগলা এনার্জি নষ্ট হয়। একদিনকে কইছি না যে অ্যান্টিডোটটা কি, খুব সিম্পলি যদি কই, মাদার টিংসারের ক্ষমতা শক্তিকৃত ওষুধের চাইতে বেশি নয়, তবে তার নেতিবাচক প্রভাবটা শক্তিকৃত ওষুধের চাইতে বেশি। ঠিক আছে, এই কারণে যে সিংহনাবাগ দেওয়ার পরে ওইটারে হ্যানি মানে শক্তিকৃত করতে হয়েছে, না হলে বিশাল নেগেটিভ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করত। ফিজিওলজিক্যাল ডোজ শরীরে পড়লে সেটা সেন্সিটিভ রুগীতে অনেক নেগেটিভ প্রতিক্রিয়া করতে পারে, তো নেগেটিভ প্রতিক্রিয়ার ফলাফল কী, অ্যান্টিডোট আগের যে অবস্থা ছিল তার থেকে পরিবর্তন, কাজে একেবারে অসম্ভব কহানো যায় না, কিন্তু যে অ্যান্টিডোট যে হইতে পারে অসম্ভব কি একবারে কম যায়, এটাই আমাকে আগের লোকেরা হয়ে গেছে সেন্সিটিভ রুগীতে। অ্যান্ড পেঁয়াজের প্রতি ইনসেন্সিটিভ, থুজা ঠিক আছে ওইদিকে তার লক্ষণের বিকাশ ঘটে নাই, তারা দেখছে যে থুজার বিকাশটা, থুজার সেন্সিটিভনেস পেঁয়াজের প্রতি থাকে, কিন্তু আমি এমন একটা থুজা পাইলাম যার সেন্সিটিভনেস নাই পেঁয়াজের প্রতি, থাকে না? আপনি প্রচুর থুজা পাবেন যার পেঁয়াজ খাইলেও যা না খাইলেও তা অত পছন্দও করে না, তো আবার শোনো নাই,
ওই রোগী পেঁয়াজ খাইলে কি না খাইলে কি, তার পেঁয়াজ দশটা খাইলেও তার ওষুধ ইন্ডিকেট করবো না, কারণ তার শরীরে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া এলিয়াম সেফার মাদার টিংসার তৈরি করতে পারে না। কিন্তু যার তৈরি করে তার বেলায় তো মাদার টিংসারটা অনেক বড় রকমের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবো। এটারে কয় বিহাইন্ড দ্য সিন, পিছনের ঘটনাটা কি এটারে উপলব্ধি করা। কথাটা বুঝছেন না? এখন আপনারা যদি এই পিছনের ঘটনা বুঝেন, পোস্টার মধ্যে চোখ দেওয়ার সাথে সাথে আপনি এনেকার অযথা পরিশ্রম এনার্জি নষ্ট করা ধরে ফেলবেন না? ঠিক এই রকম এই প্রেসক্রিপশনের পিছনের যে নেপথ্যের ঘটনাটা, একটা কেসরে যেভাবে বুঝা শুনা করা সিস্টেমেটিক পদ্ধতিতে, সিস্টেমেটিক পদ্ধতিতে কাজ করা, এটা যখন আপনারা বুঝবেন তখন মেদগুলা সব ধরে যাবগা। ওই আমার খাতার উদাহরণ দিয়ে শুরু করছিলাম, যখন প্রশ্নটা বুঝলেন, আপনি যখন জানেন যে উত্তরটা এতটুকুতে সীমাবদ্ধ, তখন কি আর মেদযুক্ত লেখার কোনো দরকার থাকে? জোরে গেলগা। আপনারা প্রত্যেকেই একটা সময় নতুন ছিলেন, একটা কেস মানে একটা রুগী আহার পরে কেসের কথা বাদই দেন, মাথার মধ্যে কত রকমের চিন্তা ঘুরতে থাকতো, হ্যাঁ হ্যাঁ কী করুন, প্রথম শব্দ হলো হায় হায়, এটা তো শুরু হইতো, এটা নিয়ে আমি এখন কী করব, বহাইলাম নয় চেয়ারের মধ্যে আর আমি নয় সামনেই হইলাম, এই কামটা তো সোজাই আসাল, এখন কেমন হবো? ঠিক আছে, তো যাই হোক, এখন অনেক কষ্ট করে বুঝলেন যে একটা কেস এখন যায় হানি মানে এই কথাই কইছে, অ্যাকিউটর ক্রনিক হোক যাগুন হয় তাই গিয়ে চোখ মুঞ্জা কেসটা লিখে ফেললেন, নতুন এগো এটাও সমস্যা হয়, ওই যে বাইজের কথাটা কইলো জাকারিয়া বাইজের, অ্যাকিউট কেসে কী করবো, ক্রনিক কেস না আগেই কেস অ্যাকিউট ক্রনিক নিয়ে একটা চিন্তায় বরণ লাগে। তো যাই হোক, আমরা ওইটুকুরে নয় ওভার কামি করে গেলাম, আমরা কেসটা লেখলাম, কেস লেখার পরেই চিন্তা যে এখন এটা আমি কী করবো, কোনটা শুরু করবো, কোনটা শেষ করবো, কী ওষুধ দেবো, কী করলে মান ভালো হবো, কত তাড়াতাড়ি ভালো হওয়ার কথা, এর ভবিষ্যৎ কী, রোগী চাইলে কী তার কী খাবার করবো, কী খাবার না করবো, একশো একশো প্রশ্ন এ করে, এবং এটা নিয়ে প্রত্যেকটা রোগী কিং কর্তব্য বিমূঢ় হয়। আচ্ছা, তারপরেও ধরলাম ওই মেদগুলারেও জড়াইলাম, খাদ্য পথ্য এগুলো সব বাদ দিলাম, এই কেসটারে নিয়ে আমি ওষুধ পর্যন্ত জামু কেমনে করে, কী একটা গোলাইটা একটা দৃশ্য চোখের সামনে বাসে নাই, আপনারাই বলেন বাসে নাই, হ্যাঁ যে একটা কেস পাইছি এখন ওষুধ পর্যন্ত জামু, এই মাঝখানের ঘটনাটা এখন কেমনে হবো? এটারে কয় হলো সিস্টেমটা না থাকা, মডিউল না থাকা, সাস না থাকা। আপনারা যখন মোমবাতি তৈরি করবেন, যদি আপনাকে একটা তাল পিণ্ড না দেওয়া হয়, মোমবাতির একটা পিল করে দেওয়া হয়, গলিত মোমবাতি ধরেন, যেটা দিয়ে আপনি বানাইতে পারবেন না, এখন প্রত্যেকটা মোমবাতি আলাদা আলাদা হবো না, টিপা টিপা বানাবার গেলে, কিন্তু যদি একটা সাস থাকে আপনি কিন্তু নিশ্চিন্ত, এবার খালি আপনাকে ফালাও নামাও, ঠিক একই মাপের মোমবাতিগুলো হইতে থাকবে। হোমিওপ্যাথি একটা শিল্প, একটা বিজ্ঞান, বিজ্ঞান সিস্টেমেটিক, শিল্প কি সিস্টেমেটিক নয়, শিল্পের কি একটা কাঠামো থাকে না, থাকে না? একটা আর্টিস্ট জানি সে পাথরের উপরেও আর্ট করতে পারবো, সে গাছের উপরেও আর্ট করতে পারবো, এবং জীবনে একটা আর্টিস্টের তা করতেও হইতে পারে, কিন্তু কোনো আর্টিস্টই কি কোনো একটা ধারা অবলম্বন না করে থাকেন? কেউ ভাস্কর্য তৈরি করেন, কেউ জল রং করে, কেউ তৈলচিত্র করে, কেউ পোর্ট্রেট আঁকায়, কেউ অ্যাবস্ট্রাক্ট আর্ট করে। এইবার যে পোর্ট্রেট আঁকায়, আপনারা কতটুকু জানেন জানি না, এগুলো নিয়ে মাঝে মাঝে পড়ি দেখে আমি জানি, যে পোর্ট্রেট আঁকায় সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর্ট অত ভালো পারে না, ব্যাপারটা বুঝছেন কি না? যে শিল্পী দেখেই যে সবগুলো জায়গায় একদম চূড়ান্ত লেভেলের দক্ষতা আসে তা আসে না, কেন? এটার পিছনে মিলে পথ্যের কারণটা কি? কারণ সে পোর্ট্রেটের ধাপগুলা কিংবা যে ভাস্কর্য তৈরি করে তারে আপনি কালি কলম হাতে ধরাই দিলে লাভ নাই, হ্যাঁ ওটা দেখ খুব ভালো কিছু করতে পারবে না। যে মোম দিয়া ই বানায় মূর্তি বানায় তারে আপনি পাথর ধরাই দিলে লাভ নাই, ওটাতে কিচ্ছু করতে পারবো না, কথাটা বুঝছেন কি না? কারণ কি, আপনারা কইলেন যে শিল্পী স্বাধীন, শিল্পী তার একখানে মন্ত্রের বিকাশ দিয়ে করে হেল দিব ব্যাক কিছু, তাহলে এখন তাহলে মোম দিলেও পারবো, পাথর দিলেও পারবো, কাগজ কলম দিলেও পারবো, পোর্ট্রেট দিলেও পারবো, অ্যাবস্ট্রাক দিলেও পারবো, তা তো হয় না। কারণ কি, তার শিল্পী সত্তা বিকাশেরও একটা শৃঙ্খলা থাকে,
পৃথিবীতে কোনো কিছু বিশৃঙ্খল নয়, ব্যাপারটা বুঝছেন কি না? গ্রামার থাকবে, অ্যাবসলুটলি রাইট, থাকবেই। তাইলে আমরা হোমিওপ্যাথির বিজ্ঞান তো সিস্টেমেটিক, কিন্তু আমরা যদি কই যে কলাটা আনসিস্টেমেটিক, যেহেতু শিল্পী এবার যার যেমনি খুশি হেমনে করে কেস দিব আর হেমনে করে কেস করব আর হেমনে করে দেখব, এটা কি আসলে সিস্টেমেটিক শৃঙ্খলাবদ্ধ কোনো কথা হইল? এটা কোনো কোনো শৃঙ্খলাবদ্ধ শিল্প হইল না। হোমিওপ্যাথিক শিল্পটা বিশৃঙ্খল শিল্প নয়, এটা একটা সুশৃঙ্খল শিল্প। কাজেই এখানে এখানেও সিস্টেমেটিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনার দক্ষতা এক্সিলেন্সি আপনার শিল্পের প্রতি দক্ষতা অনুযায়ী বিকাশ পায়, ব্যাপারটা বুঝছেন কি না? অর্থাৎ আপনি পদ্ধতি অনুযায়ী করবেন, প্রত্যেকটা ধাপ আপনার দক্ষতা অনুযায়ী শৈল্পিক হয়ে উঠব। হোমিওপ্যাথির এই বিজ্ঞান কলাডারেও যখন আপনারা শিল্পডারেও যখন আপনারা প্রয়োগ করতে যাবেন, তখন এর একটা সিস্টেমেটিক পদ্ধতিতে করতে হবে। এইটার রূপরেখা আজ পর্যন্ত দাঁড় করানো হয় নাই, না লেখেন নাই তা আমি বলবো না, একবারে শ্রদ্ধার হ নমস্য ব্যক্তিগণ অবশ্যই গ্রন্থগুলো লেখছেন, কিন্তু ঠিক হাতে ধরে দেখানো হয় নাই যে তুমি এইভাবে করো। এই কাজটা আমি প্রথম শুরু করি আমার ভিডিওতে কেস প্রসেসিং নামে, ঠিক আছে? এবং এখন এই ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণও তার ভিত্তিমূলক একটা গ্রন্থ। সিস্টেমেটিক ওইতে কাজ করা মানে কেসটা হাতে পাওয়ার পর জানে, একজন চিকিৎসক জানে যে আমার কুণ্ডার পরে কুণ্ডাকরণ লাগবে, আমার প্রথমে কেসটারে লেখা কীভাবে লেখন লাগবো, আন্ডারলাইন করে আর চিহ্ন বৈশিষ্ট্য অভিব্যক্তি লক্ষণ প্যাথোলজি সমস্ত কিছুরে চিহ্নিত করে লিখতে হবো। তারপরের ধাপটা কি অ্যানালাইসিস, এই যে জানা যে আমার পুরো কেস নিয়ে প্রথমে বহারি দরকার নাই, আমি আগে খালি কেসটা লিখবো, কেস লেখা শেষ, এবার হইলো আমি তার অ্যানালাইসিসটা করবো, ওষুধের চিন্তা পরে, ওষুধ তো নাও হইতে পারে এই রোগীর, নিরাময় অযোগ্য রোগীও থাকতে পারে, আগে আমি অ্যানালাইসিসটা করবো। এবার অ্যানালাইসিসটা করলাম কেসটা, এইবার তার মধ্যে যা আমি পাইলাম তার ভিত্তিতে বায়াস ম্যাটিং অ্যানালাইসিস করবো, ফিডাও করলাম, তারপরে রেপার্টাইজেশন করলাম যদি প্রয়োজন থাকে রেপার্টরি। বেশিরভাগ অ্যাপ্রোচেই রেপার্টরি কার্যকরী না, বেশিরভাগ অ্যাপ্রোচে, ঠিক আছে? যদিও যে কম ভাগ অ্যাপ্রোচ ব্যবহার হয় সেইখানে আবার বেশিরভাগ ক্ষেত্রে রেপার্টরি কার্যকরী, এই কারণে আমাদের বেশিরভাগ কেসে রেপার্টরি সহযোগিতা লাগবেই। যে কয়টা অ্যাপ্রোচে বেশিরভাগ আমরা ব্যবহার করি সেইখানে বেশিরভাগ কেসেই রেপার্টরি অন্তত পক্ষে সহযোগিতামূলক হয়েই আস হইলেও আসবে, পরিষ্কার? এই কারণে আমাদের বেশিরভাগ কেসগুলোতে রেপার্টরিটা লাগে, আমাদের পথ নির্দেশ দান করে, তাই না? এইবার আপনার শিল্প কোন জায়গায়, অ্যানালাইসিস তো আর সিস্টেমে করে দিব না, এটা হলো ধাপ। অ্যানালাইসিস করার সক্ষমতা হলো আপনার শিল্প, আপনি কত কত তথ্য, কত বেসমেন্ট, কত ফ্যাক্টর নিয়ে চিন্তা করে কত সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন, কত গভীরতা থেকে কতটা বিষয়ে যুক্ত করে আপনি অ্যানালাইসিস করতে পারেন, এখানে আপনার শিল্প।